হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকারই কথা। আজকের ভিডিওটা তোমাদের কমেন্টের ভিত্তিতে তৈরি হয়েছে। তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো ওশিয়া হার্বাল নাইট ক্রিম সম্পর্কে। এই ক্রিমটা কেমন এবং এই ক্রিমের কী কী সাইড ইফেক্ট, কী কী বেনিফিট এবং কখন ইউজ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, সব কিছু আমি বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেতে পারো। তো সবারই কমন একটা প্রশ্ন, সেটা হলো ওশিয়া হার্বালের নাইট ক্রিম আসলে কতটুকু ভালো। আমি বলবো হ্যাঁ, ওশিয়া হার্বালের নাইট ক্রিম খুবই ভালো। যেহেতু এগুলো হার্বাল প্রোডাক্ট, তাই সাইড ইফেক্ট অতটা বেশি নয়, খুব কম সাইড ইফেক্ট। সেজন্য তোমরা যারা সাইড ইফেক্ট ছাড়া ফর্সা হতে চাচ্ছ, তাদের জন্য এই ক্রিমটা বেস্ট হবে। অন্যান্য প্রোডাক্টের থেকে হার্বাল প্রোডাক্টগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তো সেক্ষেত্রে হার্বাল প্রোডাক্টগুলো ভালো হয়ে থাকে। তবে এই ক্রিমগুলো সব টাইপের স্কিনের জন্য ভালো না। ওশিয়া হার্বালের ক্রিমগুলো অ্যাপ্লাই করার পর অনেকেরই স্কিন ড্রাই হয়ে যেতে পারে, তো সেজন্য এই ক্রিমগুলো শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য বেশি পারফেক্ট। তবে যে ড্রাই স্কিন এবং নর্মাল স্কিন এবং সেন্সিটিভ স্কিনে যে এই ক্রিম অ্যাপ্লাই করা যাবে না, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, তারাও এই ক্রিম অ্যাপ্লাই করতে পারবে, তবে অবশ্যই তাদেরকে এই ক্রিমের সাথে সাথে একটা ভালো ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যাবে, তো সেজন্য অবশ্যই অবশ্যই এই ক্রিমটা অ্যাপ্লাই করে তোমাদেরকে একটা ভালো মানের ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করতে হবে। ময়েশ্চারাইজার ক্রিমটা অবশ্যই ডে টাইমে ইউজ করতে হবে, আর এই ক্রিমগুলো যেহেতু ফেয়ারনেস ক্রিম, সেজন্য অবশ্যই রাত্রে ইউজ করতে হবে, কারণ ফেয়ারনেস ক্রিমগুলো রাত্রে খুব ভালো কাজ করে থাকে। তো সেজন্য ফেয়ারনেস ক্রিমগুলো তোমরা অবশ্যই শুধুমাত্র রাত্রে অ্যাপ্লাই করবে। ওকে, তো এরপরে অনেকের মনে যে প্রশ্নটি জাগতে পারে সেটা হলো, আপু এই ক্রিম ঠিক কতদিনে ফর্সা করে, কতদিনে রেজাল্ট পেতে পারি? এই ক্রিম আপনি যদি ইউজ করেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এই ক্রিম অ্যাপ্লাই করার পর আপনার স্কিনের সানটার্ন এবং আপনার স্কিনের কালচে ভাব এবং আপনার স্কিনের হালকা যে দাগগুলো, সেগুলো রিমুভ হয়ে আপনার স্কিন ধীরে ধীরে ফর্সা হবে। যেহেতু এই ক্রিমগুলো হার্বাল প্রোডাক্ট, তাই আপনারা যতদিন খুশি ততদিন এই ক্রিমগুলো ইউজ করতে পারেন, বিকজ এই ক্রিমের কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। ইন্ডিয়াতে এই ক্রিমটা 400 টাকার মতো, বাংলাদেশেও 500 টাকার কাছাকাছি প্রায়। তো আশা করি এই ক্রিমটা সম্পর্কে তোমরা ডিটেলসে সব কিছু জানতে পেরেছ। তো লাস্ট একটা কথাই বলতে চাই এই ক্রিম সম্পর্কে, সেটা হলো তোমরা যারা ফর্সা হওয়ার জন্য এই ক্রিম ইউজ করতে চাচ্ছ, তারা নিশ্চিন্তে নির্ভয়ে এই ক্রিমটা ইউজ করতে পারো, বিকজ এই ক্রিমের তেমন কোনো সাইড ইফেক্ট নেই। এটা একটা হার্বাল ক্রিম, আর এটা অয়েলি স্কিনের জন্য খুব বেশি পরিমাণের ভালো হয়ে থাকে। তবে তোমরা যারা নর্মাল স্কিন কিংবা ড্রাই স্কিনে ইউজ করতে চাচ্ছ, তারা অবশ্যই সাথে একটি ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করো, ঠিক আছে? তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পেরে থাকো তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো। ওকে, তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে সাপোর্ট করে একটা লাইক দিও।